মহাষষ্ঠী সকালে মণ্ডপগুলোতে বেজে ওঠে ঢাক, কাসার এবং শঙ্খধ্বনি। বেলতলায় দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হল দুর্গোৎসব। মন্ত্রপাঠের মাধ্যমে কল্পারম্ভে ঘট বসানো হয় দেবীর দুর্গার আসনে। আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে পালিত হয় মহাষষ্ঠী পূজা। মায়ের কাছে আমরা প্রার্থনা করি, এই করোনা মহামারী থেকে যেন মা সবাইকে রক্ষা করে। পূজার সময় খুব মজা হয়, ঢাক বাজে, আরতি দেওয়া হয়। যতটুকু সম্ভব আমরা উদযাপন করে যাচ্ছি, করোনার কথা মাথায় রেখে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে যাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে এবার মন্দিরগুলোতে দর্শনার্থীদের আনাগোনা কম। করোনা থেকে মুক্তি পেতে দেবী দুর্গার কাছে প্রার্থনা পূজারীদের। পুজোর আনুষ্ঠানিকতা শুরু হলো, এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কায়েমের লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাব। অনাড়ম্বর পরিবেশে পূজার আয়োজন হয়েছে মণ্ডপগুলোতে। স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতি বছরের মতো কিশোরগঞ্জে বসেছে ঢাকের হাট। জেলার কটিয়াদিতে কয়েকশো বছর ধরে চলে আসছে এটি। নাম ঢাকের হাট হলেও এখানে কোনো বাদ্যযন্ত্র কেনা বেচা হয় না, বরং ঢাকিরা এই হাটে পূজা আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। টাকা আমরা খুঁজতেছি কিন্তু আমার মন মতো পড়তেছে না। আমরা দেখতেছি যেটা ভালো হয় এটা আমরা নিব। আর এইবার সস্তা পাইতাছি না, সন্ধ্যা মতো দেখুন দুদিক মিলে নিয়ে যাবো। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বাদ্যযন্ত্র নিয়ে এ হাটে হাজির হয়েছে অসংখ্য বাদক দল। দশ হাজার থেকে লাখ টাকাও ছাড়িয়ে যায় তাদের চুক্তিমূল্য। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।